ডায়াবেটিস যার আছে তাকে কিন্তু আমরা দুইটা ভ্যাকসিনের কথা বলি, একটা হচ্ছে নিউমোকককাল ভ্যাকসিন, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। কারণ যার ডায়াবেটিস থাকে তার কিন্তু ইনফ্লুয়েঞ্জা হওয়ার চান্স অনেক বেশি থাকে, এবং এতে কিন্তু রোগীর কাশি হয়, শ্বাসকষ্ট হয়, গলা ব্যথা হয়, জ্বর থাকে, নানা রকম সমস্যা কিন্তু থাকে। এছাড়া ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কিন্তু নিউমোনিয়া হওয়ার চান্সটা অনেক বেশি থাকে, নিউমোকককাল ভ্যাকসিন দিলে কিন্তু নিউমোনিয়া হওয়ার চান্সটা অনেক বেশি কমে যায়। সুতরাং যার ডায়াবেটিস আছে তিনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকককাল ভ্যাকসিন, এগুলো ভ্যাকসিন কিন্তু পাওয়া যায়, এবং আপনি ডাক্তারের সাথে কথা বলে এগুলো নিতে পারেন। কারণ ডায়াবেটিস হলে আমরা জানি যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং তার ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া, যক্ষা এগুলো হওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই আগেভাগে যদি আপনি ভ্যাকসিন নেন তাহলে এই অসুখগুলো কিন্তু অনেকটাই প্রতিরোধ করা যায়। তা আমাদের চেষ্টা করতে হবে যে ভ্যাকসিনগুলো নেওয়া, তাতে কিন্তু আমরা বিভিন্ন জটিলতা বা বিভিন্ন অসুখের হাত থেকে অনেকটা বেঁচে থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে।